দুনিয়ার মধ্যে এতগুলা খারাপ জিনিস আছে, এই দুনিয়া নামক কুয়ার মধ্যে তোমাদেরকে দিছে আল্লাহ পাক। আচ্ছা কোন আগের যুগে বাড়ি বাড়ি এলাকা এলাকায় কুয়া ছিল না? মনে করেন একটা ছোট্ট বাচ্চা খেলতে খেলতে কুয়ার মধ্যে পড়ে গেছে গা, এটা তুলার উত্তম বুদ্ধি হইল একটা মজবুত মোটা পাটের রশি কুয়ার মধ্যে নামায় দেওয়া, দিয়া বলা বাবা এটা মজবুত করে পেঁচায় ধর, আমরা টান দিয়া তুইলা একবারে তোর মায়ের কোলে বসায় দেব, ঠিক কিনা বলেন? কোরআন আমাদেরকে বলতে চায় দুনিয়ার মানব মন্ডলী, তোমরা দুনিয়া নামক কুয়ার মধ্যে পড়ে গিয়েছ, এই দুনিয়া নামক কুয়ার মধ্যে তোমরা হাবুডুবু খাচ্ছ, কষ্টের মধ্যে আসো, দুঃখের মধ্যে আসো, একটা মানুষের জীবনেও পরিপূর্ণ শান্তি নাই। কোরআন বলতে চায় তোমরা যদি আমি কোরআনের সঙ্গে প্রেম করো, আমি কোরআনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করো, আমি কোরআনকে তেলাওয়াত করো, আমি কোরআনকে বুঝো, আমি কোরআনকে জানো এবং মানো, কোরআনের মাদ্রাসা বানাও, ছেলেমেয়েগুলো মাদ্রাসায় পড়াইয়া কোরআনওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা বানাও, আমি কোরআনকে যদি ঘরের মধ্যে তেলাওয়াত জারি রাখো, এক কথাই তোমরা যদি কোরআনের আলেমদেরকে ইজ্জত দাও, এক কথাই তোমরা যদি কোরআনওয়ালা হইয়া যাও, কিওয়ালা, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, প্রাইভেটওয়ালা না, বলেন কিওয়ালা, যেরকম কিওয়ালা, কোরআনওয়ালা, কোরআনওয়ালা যদি হইয়া যাও, কোরআনের আরেক মাথা আল্লাহ লৌহে মাহফুজে শক্ত করে ধরে আছে, যারা কোরআনওয়ালা হইয়া কোরআনের সঙ্গে প্রেম করিয়া জীবনটা জড়াইয়া নিবা, আল্লাহ কয় আমি ওগুলারে এক টান দিয়া তুইলে সুজা ব্যবস্থার মধ্যে ঢুকাই দেব। আল্লাহ একবার বলেন, আপনারা খুশি না বাজার? কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো বুদ্ধি আছে নাই? এরপরে আরেকটা কথা আপনাদের কাছে আমি শিখতে চাই, জানতে চাই, বলেন তো কোরআন পড়লে বুঝলে মাদ্রাসায় পড়লে কোরআন শিখাইলে এই মানুষগুলো কি খারাপ হয় না ভালো হয়? হাসা কথা, ভালো হয়? ইসরায়েলের ইহুদিরা বলেন না এই মানুষগুলো ভালো হয় না, সন্ত্রাসী হয়, জঙ্গি হয়, নাউজুবিল্লাহ বলবেন না। এরপরে আমেরিকার খ্রিস্টানরা কয় না ভালো হয় না, এগুলা জঙ্গি হয়, নাউজুবিল্লাহ কইবেন না। ইহুদিরাও কয়, খ্রিস্টানরাও কয়, খুব ভালো করে বুঝেন। এবার দেখা দেখি, দেখা দেখি আমগরে দেশের কিছু আবু জেহেলের খালাতো ভাই দুলা ভাই এরাও বলা শুরু করছিল, ঠিক কিনা কোন? কিন্তু বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি গোয়েন্দা লাগাই আমগো দেশের মাদ্রাসাগুলোতে দেখছে, কৌমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সব জায়গায় দেখছে, দেখা উনি বললেন সাংবাদিকদের সামনে যে না আসলে আবু জেহেলের নাতি পুত্রীরা যা কয় এটা ঠিক না, আমি মাদ্রাসায় গোয়েন্দা লাগায় দেখলাম এগুলো মানুষ গড়ার কারিগর, কোরআন দিয়া মানুষ তৈরি হয়, জঙ্গি হয় না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আপনারা খুশি না বাজার? তাইলে সন্তানগুলো কোরআন শিখাইলে ভালো হয় তাই না? আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো তাই না? এবার চলেন আমরা তাফসিরে প্রবেশ করি, যেই সূরাটা আপনাদের মুখস্থ আছে, সবারই আছে না? সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল ফাতিহা। এই সুরার আরেকটা নাম আছে উম্মুল কিতাব অথবা উম্মুল কোরআন, সাবউল মাসানি। এই সুরার আরেকটা নাম আছে সুরাতুস শিফা। এই সুরার আরেকটা নাম আছে সুরাতুল কানস, মানে ধনবান্দার। এই সুরাই যা আছে অন্য কোন সুরাই তা নাই, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আচ্ছা বাবাজিরা আপনারা বলেন তো কোরআন শরীফের মধ্যে শ্রেষ্ঠ সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। বলেন সূরাটার নাম কি? সূরাতুল
ফাতিহা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, একদিন আল্লাহর নবী জরুরত থেকে বের হয়ে আসছে পেশাব পায়খানা থেকে। আমি আমার নবীরে সালাম দিচ্ছিলাম বারবার, কিন্তু নবী সালাম নিচ্ছিলেন না, কারণ জরুরতের সময় সালাম নেওয়া এবং দেওয়া কি নাই, ঠিক না, জায়েজ নাই, ঠিক কি না বলেন? আমার বারা আল্লাহর নবী কিছুক্ষণের মধ্যে অজু বানাইলেন, অজু করলেন, অজু করে পবিত্র হইয়া আল্লাহর নবী আমাকে সঙ্গে নিয়া মসজিদের মধ্যে প্রবেশ করলেন, আর আমাকে বললেন, আমি তোমার সালামের জবাব জরুরত থেকে বের হওয়ার কারণে দিতে পারি নাই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এখন আমি দিয়ে দিলাম, কিন্তু শোনো গো, আমার কাছে শোনো, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে এমন একটা সূরা দিয়েছে, এই সূরাটার মতো সূরা তৌরাতেও নাই, ইনজিলেও নাই, জবুরেও নাই, এমন কি কোরআন শরীফের মধ্যেও দ্বিতীয় কোন সূরা নাই। সেই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। যখন মারহাবা, মুফাসসিরিন কেরাম বলেছেন 103 খানা আসমানি কিতাবে যা আছে সবগুলো আল্লাহ গুছাইয়া কোরআন শরীফের মধ্যে ঢুকায় দিছে। সুবহানাল্লাহ, কোন গোটা কোরআন শরীফে যা আছে এটা আল্লাহ গুছাইয়া সূরায়ে ফাতিহার মধ্যে ঢুকায় দিছে। যখন না সুবহানাল্লাহ, সূরা ফাতিহার মধ্যে যা আছে এটা আল্লাহ বিসমিল্লার মধ্যে ঢুকায় দিছে, বিসমিল্লার মধ্যে যা আছে এটা আল্লাহ বিসমিল্লার বার মধ্যে ঢুকায় দিছে। আলহামদুলিল্লাহ, এত গুরুত্বপূর্ণ একটি সূরা যেটাকে সূরাতুস শিফা বলা হয়। হাদিসে আসছে, রসুল বলেন সকল রোগের জন্য মহৌষধ হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ বলবেন না, আমার নবী বলেন সারা কোরআন শরীফের 3/2 সমান মর্যাদা হলো সূরাতুল ফাতিহার। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরাটার তাফসীর এখন আমরা শুরু করব, আমার সাথে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি ওই আল্লাহর জন্য, কোন আল্লাহ, যিনি রব্বিল বলেন, রব্বিল আলামিন, আলামিন শব্দটা বহুবচন, আলম শব্দের বহুবচন, তার মানে হলো অনেকগুলো জগৎ এবং পৃথিবী। আল্লাহ শুধু আমাদের এই পৃথিবীর রব নন, ওই আকাশে আছে ভিন্ন ভিন্ন জগৎ, জমিনের নিচে আছে ভিন্ন ভিন্ন জগৎ, সাগর মহাসাগর দরিয়া বন জঙ্গলে আছে ভিন্ন ভিন্ন জগৎ, এছাড়াও গ্রহ নক্ষত্র মিল্কিওয়ে গ্যালাক্সি আছে ভিন্ন ভিন্ন জগৎ। আল্লাহ বলেন সমস্ত জগৎ সমূহের রব হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, কোন রব কাকে বলে? রব বুঝতে হবে আগে, প্রশংসা হবে কার জন্য বলেন? কার জন্য? রবের জন্য, আল্লাহর জন্য। সবাই বলবেন আল্লাহ। প্রশংসা কার জন্য হবে? সুখে দুঃখে সব সময় যারা প্রশংসা করে। আমার বারা কান মন লাগান, আল্লাহর যেই বান্দা বান্দিগুলো সুখের সময় বলে আলহামদুলিল্লাহ, মাছ খেলো ভালো লাগলো বলে আলহামদুলিল্লাহ, রান্নাটা মজা হয়েছে বলে আলহামদুলিল্লাহ, একটা সুখবর শুনেছে বলছে আলহামদুলিল্লাহ, ছেলেটা গোল্ডেনে প্লাস পেয়েছে বলে আলহামদুলিল্লাহ, আবার দুঃখের সময় বলেন সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছিল, হঠাৎ করে কানে খবর আসলো বেগম কান্দে, গোয়ালের দুদালু গরুটা মরে পড়ে আছে। এবার লোকটার কানে যখন খবর পৌঁছে গেল, লোকটা দৌড়াইয়া বাড়িতে গিয়া বিবিরে বলে, বিবিরে কান্দিস না, যিনি দিছে তিনি নিছে, বলো আলহামদুলিল্লাহ। রাস্তার মধ্যে পথ চলতেছিল, হঠাৎ করে একটা ইটের সঙ্গে
আঙ্গুলটা বাড়ি লেগে ফেটে গেল, রক্ত বের হলো, ইন্নানিল্লাহ পড়লো বটে, কিন্তু হৃদয় থেকে আল্লাহকে বলল আলহামদুলিল্লাহ, কারণ আঙ্গুলটা ফেটেছে তার সামান্য, আমি যে বেঁচে আছি একটা বড় গাড়ির সঙ্গে লেগে এখনো যে মরে যাই নাই এই জন্য আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? রাস্তায় ডাকাত ধরেছে, ব্যবসায়িক টাকা পয়সাগুলো সব নিছে, গায়ের জামাটাও খুলে নিছে, কিন্তু তার মারে নাই, খুন করে নাই, এই লোকটা ডাকাত যাওয়ার পরে চিল্লা চিল্লি বাদ দিয়া সেজদাই পড়ে কান্দে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ টাকা গেছে কাপড় গেছে সমস্যা নাই, আমি জীবনে বেঁচে আছি এই জন্য আলহামদুলিল্লাহ। আমার বাইরা সুখে দুঃখে যেই মানুষগুলো আল্লাহর প্রশংসা করব, নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক, ওই মানুষগুলোকে আমার আল্লাহ কায়ামতের ময়দানে আরশে আজিমের কাছে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে বলবেন তোমরা সুখেও বলেছ আলহামদুলিল্লাহ, দুঃখেও বলেছ আলহামদুলিল্লাহ, তোমাদের জিহ্বাটা আমার প্রশংসাই পঞ্চমুখ ছিল, এই জন্য আমি আল্লাহ আজকে তোমাদের বিনা হিসাবে জিন্দগির গুণাগুলো মাফ করে দিয়া জান্নাতি বানাইয়া দিলা। আলহামদুলিল্লাহ পড়বে যারা হাসতে হাসতে জান্নাতে যাবে সারা, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা উলামায়ে কেরামের মুখে শুনেছেন আলহামদুলিল্লাহর মধ্যে আটটা বর্ণ আছে, কয়টা? আটটা। আল্লাহর বেহেশত আছে আটটা, কয়টা বেহেশত? আটটা। দেখেন আদন, খুলদ, নাইম, মাওয়া, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল ফেরদাউস, আটটা বেহেশত। আল্লাহ দেই বান্দা বান্দিরা ইমানের সঙ্গে হৃদয় থেকে মন থেকে একবার উচ্চারণ করবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যায়। মিশকাতুল মাসাবিতে কিতাব উত্তহরাতের প্রথম হাদিসে আসছে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ যারা বেশি বেশি পড়বে তাদের মিজানের পাল্লা আমল পরিমাপের পাল্লা ভারী ভারী হয়ে যাবে। আল্লাহ একবার বলেন, সুতরাং প্রশংসা হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা হতে পারে? এবার আলহামদুলিল্লাহ তাফসীর এখানে শেষ করলাম, এরপরে আসেন রব্বিল, রব, রব মানে প্রভু, রব মানে মালিক, রব মানে স্রষ্টা, রব মানে যিনি প্রতিপালক, পালন করেন, লালন করেন, সৃষ্টি করেন, এবং সৃষ্টি জগতের যখন যা যার যেখানে দরকার তখন তারে সেই জায়গায় যিনি পৌঁছায় দেন উনি হলেন রব। যখন না সুভান কান মন লাগান, তাফসীরের কিতাবের মধ্যে আছে মূসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলেন, এমন সময় মনে পড়ে গেল রাস্তার মধ্যে বিবিকে রেখে এসেছেন, বিবির বাচ্চা হবে, প্রসব বেদনা চলতেছে, অন্ধকারাত্রি টিভি টিভি করে বৃষ্টি পড়ে, বকরির পালগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম চাইলেন একটু দ্রুত কথা শেষ করে বিবির খেদমতে যাওয়ার জন্য, আল্লাহ বলে মূসা আমার সঙ্গে কথা বলা বাদ দিয়া বোর চিন্তা করার দরকার নাই, কারণ হলো তোমার বিবিরে যখন তুমি রেখে এসেছো তার পর থেকে নয় শুধু সব সময় আমি আল্লাহ খেয়াল রাখতেছি। যখন না সুবহানাল্লাহ, তোমার বিবির বাচ্চা হবে, কি লাগবে না লাগবে আমি আল্লাহ খেয়াল রাখতেছি। তুমি খেয়াল করে দেখো এই তুর পর্বতের মধ্যে তুমি একটা লাঠি নিয়ে দাঁড়ায় আছো হাতের মধ্যে, এই লাঠিটা দিয়া তোমার সামনে একটা সুন্দর পাথর আছে,
এই পাথরটার মধ্যে একটু আঘাত করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দুই টুকরো হলো, দ্বিতীয় আরেকটা পাথর বের হলো। আল্লাহ বলে দুই নাম্বারটার মধ্যেও আঘাত করো, এবার তৃতীয় আরেকটা পাথর বের হলো। আল্লাহ বলে তিন নাম্বারটার মধ্যেও আঘাত করো, এবার তৃতীয় পাথরে আঘাত করার পরে ওই তিন নাম্বার পাথরটার ভেতর থেকে ছোট্ট একটা জানোয়ার, ছোট্ট একটা কীট বের হলো। আমার আল্লাহ কিছুক্ষণের জন্য ওই কীটটা আর মুসা নবীর মধ্যে সমস্ত পর্দাগুলো সরায় দিলেন। আমার আল্লাহ ওই কীটটার মুখে মানুষের মতো ভাষা জ্ঞান দান করলেন। আমার বাইরে ওই কীটটা মুসা নবীর ডাক দিয়া বলে, সুবহানি, ওই মহান পবিত্র সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন, এই তিন পরল পাথরের ভিতরে আমার যখন যা লাগে উনি আমারে পৌঁছায়া দেন। উনি একটা সেকেন্ডের জন্য এই তিন পরল পাথরের ভিতরে আমারে ভুলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন আমারে খাবার পৌঁছায়া দেয়। এই যে দেখেন আল্লাহর নবী, আমার মুখের মধ্যে এখনো খাবার আছে। এবার আপনারা বলেন তো, তিন পরল পাথরের ভিতরে ওই ক্ষুদ্র কীটটাকে লালন পালন করেন কে? জোরে কোন কে? আল্লাহ বলে আমি রব, আমি রব, আমি তোমাদের সব, যা দরকার আমার কাছে চাও, অন্যদের কাছে চাও না, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। জোরে কোন না মারহাবা, সমস্ত ক্ষমতার মালিককে যার যেখানে যা দরকার এটা যিনি পৌঁছায় দেন তার নাম হচ্ছে রব। আলহামদুলিল্লাহ বলেন। বাইতুল মাকদাসে একটা ছোট্ট বালিকা থাকে, এই মেয়েটা খাবেদা খালেসা আশেকা মুমিনা। আল্লাহু আকবার। কোন আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা যেন এরকম বানায় দেয়, বলি আল্লাহুম্মা আমিন। ওই মেয়েটার খালু ওই সময়কার নবী, খালুর সঙ্গে বাড়ি থেকে ফজরের আগে যায়, এরপরে রাতের বেলা আবার বাড়িতে আসে। তাকে যেই রুমের মধ্যে রাখা হয় এটা হচ্ছে মিহরাব, ওই মিহরাবের মধ্যে মেয়েটা থাকে। এরপরে সেখানে আল্লাহর ইবাদত করে, ওই মসজিদের খেদমত করে, মসজিদটা পরিষ্কার করে। একবার তার খালু ইমানের দাওয়াত নিয়ে যখন বাইরে বের হয়ে গেল, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত খালুর মনে নাই যে ভাগ্নিকে ঘরের মধ্যে তালা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়দিন তালা দেওয়া বলেন, কয়দিন? তিন দিন। খালু চলে গেছে, তিন দিন পরে খালুর মনে হয়েছে ছোট্ট বাচ্চাটা আমি বাইতুল মাকদাসে তালা দিয়ে আসছি, এটা কেমন কথা, আমার তো মনে নাই, আমার তো মনে নাই, আমি কিভাবে ছোট্ট মেয়েটাকে রেখে তিন দিন বাইরে আসি। উনি টেনশনে পড়ে গেলেন, দৌড়াইয়া বাইতুল মুকাদ্দাসে যাইতে চাইলেন। আমার বারাব আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে ডাক দিয়া বলে, ও আমার প্রিয় বন্ধু, তুমি তোমার বাগ্নিকে তিন দিনের জন্য ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ ওই আবদ্ধ ঘরের মধ্যে একটা সেকেন্ডের জন্য ভুলে যাই নাই। তোমার ওই বাগ্নির কখন কি লাগবে, কখন কি প্রয়োজন, আমি মাওলা সমস্ত আসবাবের ব্যবস্থা করে দিয়েছি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এক দৌড়ে বাইতুল মাকদাস পৌঁছে গেলেন, ওই মিহরাবের দরজার তালাটা খুললেন, খুলে দেখলেন ওই ছোট্ট বালিকাটা ভেতরে জায়নামাজ বিছাইয়া নামাজ পড়তেছে, আর চারিদিক দিয়া অমৌসুমি ফলমূল, যেই ফলমূলগুলো ওই সময় পাওয়া যায় না, আঙ্গুর, বেদানা, কমলা, আপেল, এই জাতীয় ফলমূলগুলো চারদিক দিয়া ভরা। এইবার যখন চারদিক দিয়া ফলমূলগুলো দেখে অবাক হয়ে গেলেন, আমি তো ছিলাম না তিন দিন পর্যন্ত, কিভাবে এই ঘরের মধ্যে এত ফলমূল আসলো। ওই মেয়েটা যখন নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করে, মা, এই তিন দিন তোমার কোনো কষ্ট হয়েছিল?
এবার ছোট্ট বালিকা ডাক দিয়া বলে খালু অন্যান্য দিনগুলোর চাইতে এই তিন দিন আমি আরো বেশি ভালো ছিলাম। আমার বাইরা জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, মা এই যে তোমার ডানে বামে সামনে অমৌসুমী ফলমূলগুলো দেখা যায়, এগুলো তুমি কোথায় পেলে? এবার ওই ছোট্ট বালিকা যেই জবাব দিলেন, আল্লাহ পাক কোরআন শরীফে সূরায়ে আল ইমরানে উঠায় দিলেন, ওই মেয়েটা ডাক দিয়ে বলেন, হাযা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। যখন না মারহাবা। আমার ভাইরা আপনারা বলেন রব কাকে বলে? দেখেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের খাদ্য পানীয়, আমাদের জন্য সূর্যের আলো, চাঁদের স্নিগ্ধতা, আর যিনি সাগর মহাসাগর নদী নালা এই বিশ্বটাকে আমাদের বসবাসের জন্য সাজিয়ে দিয়েছেন, উনি হচ্ছেন রব। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রব হলেন তিনি, মানুষের বিপদে সাড়া দেন যিনি, সুবহানাল্লাহ বলবেন না? আমার খেয়াল করেন, একজন মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, যার কেউ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? যত বড় বিপদ হোক বাসাবার মালিক কে? বলেন কে? অন্য কারো কাছে সাহায্য চাওয়ার কি প্রয়োজন আছে? নাই। দেখেন মূসা আলাইহিস সালামের একটা বড় বিপদ, ফেরাউনের পার্লামেন্টে আইন হয়ে গেছে মূসা আলাইহিস সালামকে খুন করা হবে, নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে নাউজুবিল্লাহ বলবেন না? সিদ্ধান্ত হয়েছে, যুবক মূসা উনি মাঠে আছেন, আর এদিক দিয়া পার্লামেন্টে একটা বিষয়ে সিদ্ধান্ত হলো, মূসাকে আর বাঁচতে দেওয়া হবে না, কমপ্লিট খুন করে ফেলা হবে, নাউজুবিল্লাহ বলেন। ওই দরবারে আল্লাহর এক বান্দা ছিল, সঙ্গে সঙ্গে বের হয়ে গেল, মূসা কোথায় আছে? আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে খুঁজে বের করলেন, আর খুঁজে বের করে মূসা নবীকে বললেন, মূসা এক্ষুনি এলাকা ছেড়ে বের হয়ে যাও, ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে তোমারে খুন করে ফেলবে, কাজে এক্ষুনি তুমি বের হয়ে যাও, এলাকায় থেকো না, আর দেরি করো না, এক্ষণ যদি ফেরাউনের বাহিনী তোমারে গ্রেপ্তার করতে পারে একেবারেই তোমার জীবন জীবনটা শেষ করে দিবে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে ভরসা করে একদিকে রওনা হয়ে যায়। মহাবিপদ, কোথায় যাবেন দিক দিক নির্দেশনা নাই, কার কাছে যাবেন, কার বাড়ি যাবেন কোনো দিক নির্দেশনা নাই। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি আমার মার কাছে বিদায় নিতে পারলাম না, ভাই বোনের কাছে বিদায় নিতে পারলাম না, আমি আমার কাপড়গুলো নিতে পারলাম না, ব্যাগ নিতে পারলাম না, কিচ্ছু নিতে পারলাম না, আমার পায়ের জুতা পর্যন্ত আমার পায়ে নাই, আমি খালি পায়ে রওনা হয়ে গেলাম। আল্লাহ একবার বলেন, একদিকে আল্লাহর উপরে ভরসা করে রওনা হয়ে গেলাম, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল এক্ষুনি যাও আমার বন্ধু মুসারে একটু মাদায়নে রাস্তা দেখা দাও। সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন, মূসা আলাইহিস সালামকে মাদায়নে রাস্তা দেখাইয়া দিলেন। জোরে জোরে কোন মারহাবা। মূসা আলাইহিস সালাম চললেন, চলতে চলতে তাফসীরে আসছে মাজহারিতে, উনি হেঁটে হেঁটে মাদায়ন পর্যন্ত গেলেন বটে, কিন্তু খালি পায়ে আসেন তো, এত দূর দূরান্ত হেঁটে যাওয়ার কারণে পায়ের আঙ্গুলগুলো ফেটে রক্ত বের হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। আমার বাবা মাদানের এক বিশাল চটিয়াল ময়দানে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম পৌঁছে গেলেন। ওই বিশাল চটিয়াল ময়দানে মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, জনশূন্য এলাকা, একটা কুয়া আছে, একটা বৃক্ষ আছে,
আর কিছুরা খালেরা ওই ময়দানে বকরি চড়াচ্ছিল। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ওই গাছের নিচে গিয়া বসে গেলেন। যারা বলেন সুবহানাল্লাহ। বৃক্ষের নিচে গিয়া মূসা আলাইহিস সালাম বসলেন, বসে বসে আল্লাহ নামের জিকির করে আল্লাহকে স্মরণ করতে থাকলেন। আল্লাহ যেন খাদ্য আর বাসস্থানের ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। খাদ্য আর বাসস্থানের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। মূসা আলাইহিস সালাম বসে আছেন, হঠাৎ করে সন্ধ্যা নেমে আসলো, বকরির রাখাল গুলো সব বকরি নিয়ে কুয়ার পারে হাজির হয়ে গেল। আর কুয়ার পারে বকরি নিয়ে হাজির হইয়া সব যুবকগুলো মিলে কুয়ার থেকে পানি উঠাইয়া বকরিগুলারে পান করাইয়া চলে গেল। দুইটা সুন্দরী মেয়ে বকরিগুলা নিয়ে দূরে দাঁড়ায় আছে, আর এরা বকরিগুলারে পানি পান করাইয়া সবাই চলে গেল। আর যাওয়ার সময় সব যুবকেরা মেয়েদের সাথে দুষ্টামি করে আপনার ওই কুয়ার একটা ঢাকনা ছিল যেটা অনেকগুলো যুবকের উঠানো লাগতো, সবাই মিলা ওই ঢাকনা দিয়া কুয়াটা ঢেকে দিয়া গেল। ওই মেয়েগুলো যেন বকরিকে পানি পান করাতে না পারে, এবার যুবকরা সবাই বাড়িতে চলে গেল। যখন নাউজুবিল্লাহি মিন যালিক, ওই যুবকগুলো চলে যাওয়ার পরে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ওই গ্যাসের নিচে বসে বসে দেখে, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম গ্যাসের নিচে বসে বসে দেখে সব যুবকেরা পানি পান করাইয়া চলে গেলাম, কিন্তু ঢাকনা দেওয়ার কারণে ওই মেয়ে দুটো আর পানি পান করাতে পারে না। বকরিগুলো কুয়ার পাশে এনে মনটাকে বিমর্ষ করে দাঁড়ায় আছে, দাঁড়ায়া মনে মনে টেনশন নিয়ে দাঁড়ায় আছে। আজকে বুঝি পানি পান না করাই বাড়ি যাওয়া লাগবে, টেনশন মনের মধ্যে কাজ করতেছে। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি অনেক দূর থেকে এসেছি, মিশর থেকে এসেছি, আমি ক্ষুধার্ত, আমি দুর্বল, আমার আঙ্গুলগুলো ফেটে রক্ত বেরোচ্ছে, এরপরেও তো আমি মানুষ, আমার দায়িত্ব হলো আরেকটা মানুষের বিপদে সাহায্য করা। জোরে কন্যা মারহাবা। মানুষ মানুষের জন্য তবেই হবে তার জীবনটা ধন্য, ঠিক কিনা বলেন? আপনার দ্বারা আমার দ্বারা যদি মানুষের কল্যাণই না হয়, উপকারই না হয়, তাহলে জীবনের কোনো দাম আছে? বলুন দাম আছে নাই? মানুষ হলো মানুষের জন্য। আল্লাহু আকবার বলেন। কত গরিব মানুষ মেয়েটা বিয়ে দিতে পারে না, টেনশনে জড়সড় হয়ে যায়। ও যুবকেরা ঐক্যবদ্ধভাবে তাদের পাশে দাঁড়াও, মেম্বার চেয়ারম্যানদের কাছে যাও, নেতাদের কাছে যাও, চাঁদা উঠাও, ওই আপনার কন্যা দায়গ্রস্ত পিতার পাশে দাঁড়াও, মেয়েটারে বিয়ে দিয়ে দাও, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ও যুবকেরা কত মানুষ অসুস্থ, দুর্বল, অসহায়, ঠিক কিনা? সামান্য চিকিৎসা পাইলে লোকটা ভালো চলতে পারে, কিন্তু সামান্য চিকিৎসা নেওয়ার সামর্থ্য নাই। যুবকেরা এদেরকে এলাকার মধ্যে খুঁজে খুঁজে বের করো, এরা অসুস্থ, এদের সেবা করো, সাহায্য করো, ওষুধ কিনে দাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। আল্লাহ বলে এই অসুস্থ গরিবের পাশে দাঁড়িয়েছো যেন তুমি আমি আল্লাহর পাশে দাঁড়াইয়া আমার সেবা করতেছো। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ মানুষের সেবা করলে আল্লাহ তো খুশি হয়, আল্লাহ মনে করে বান্দা আল্লাহর সেবা করতেছে। আল্লাহ আকবার বলবেন না? ওই যে কবিতাটা ছোটবেলায় পড়েছেন না, হাসরের দিন বলিবেন খোদা, এই কবিতাটা অনেকেই পড়েছেন। আল্লাহ বলবে তুমি আমার সেবা করো নাই, তুমি আমারে খাইতে দাও নাই। আমরা বলবো আল্লাহ আজিব কথা বলো, আমরা তোমার সেবা কেমনে করব, খাইতে কেমনে দেবে? আল্লাহ বলবে ওই যে তোমার বাড়ির পাশে গরিব মানুষটা অসুস্থ হয়ে পড়েছিল, তার যদি সেবা করতা, ওষুধ দিতা, তাইলে আমি আল্লাহর সেবা করা হইতো। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে গরিব দুঃখী মানুষটা তোমার সাহায্য চেয়েছিলাম, তোমার টাকা দিয়ে তারে যদি সাহায্য করতা, তাইলে আমি আল্লাহরে সাহায্য করা হইতো। সুবহানাল্লাহ। কোন
তাহলে আমরা কি মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়াইতে রাজি আছি? সবাই রাজি আছি কোন? ইনশাআল্লাহ আপনারা জান্নাতি মানুষ, আল্লাহ মানুষের খেদমতে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। মিশকাত শরীফের কিতাবুল ইলমের মধ্যে একটা হাদিস আছে, পুরা হাদিসটা অনেক লম্বা, আমি শুধু ছোট্ট একটা অংশের অনুবাদ শোনাচ্ছি। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত তুমি আরেকটা মানুষের সাহায্যে নিয়োজিত থাকবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমারে সাহায্য করব। তুমি তোমার আরেক গরিবের সাহায্য নিয়োজিত আছো, আর আমি আল্লাহ তোমার সাহায্য নিয়োজিত আছি। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, তুমি তোমার এক মুসলমান ভাইয়ের দুষ্টুটি গোপন রাখবা, কিয়ামতের ময়দানে আমি তোমার দোষগুলা ঢাইকা রাইখা মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। তুমি এই দুনিয়াতে একটা মুসলমানের কষ্ট দূর করে দিবা, হাদিস মিশকাতের কিতাবুল ইলমের সেই হাদিস, যেই হাদিস নিয়ে কোনো তিলকাল নাই। আল্লাহর নবী বলে, কারো একটা কষ্ট দূর করে দিবা, আমার আল্লাহ কিয়ামতের দিন তোমার সব কষ্ট দূর করে দেব। আল্লাহ একবার বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি ক্ষুধার্ত অসুস্থ দুর্বল যাই হই, আমার দায়িত্ব এই ময়দানে আর কেউ নাই, মেয়ে দুইটার সাহায্য করা আমার নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব। আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ